আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব ডাল। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যে এক কাপ পরিমাণ মসুরির ডাল নিয়ে নিচ্ছি। তো ডালটা নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন যে হাঁড়িতে ডালটা রান্না করব সেই হাঁড়িতে ডালটা নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এভাবে মোটা করে কেটে নিয়েছি, আর তিনটা কাঁচামরিচ এভাবে ছোট করে কেটে নিয়েছি। তো একটা কাঁচামরিচকে আমি চারটা পিস করে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেড় চা চামচ লবণ, একটা চামচ আদা রসুন বাটা, একটা চামচ হলুদের গুঁড়া, এক টেবিল চামচ তেল। তো এখন সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি ডালের সঙ্গে। আর পেঁয়াজগুলো খুলে দিতে হবে যতটুকু সম্ভব। তো ডালটা মেখে না হয়ে গিয়েছে, এখন ডালের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। তো আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আমি যে কাপ দিয়ে ডাল মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আমি 5.5 কাপ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রান্না করতে চলে যাচ্ছি। তো চুলায় আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে আমি একদম হাইতে রেখেছি, আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো ডালটা ফুটে গিয়েছে দেখুন। এখন চুলার আঁচটাকে আমি লো করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো 15 মিনিট হয়ে গিয়েছে, তো পুরোপুরি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই 15 মিনিটের মধ্যে আমি একবারও ডালটা নেড়ে দিইনি। তো এখন চুলার আঁচটাকে আমি হাই হিটে করে দিচ্ছি। এই হাই হিটে চুলার আঁচটা থাকা অবস্থায় আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটোকে আমি 4টা পিস করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর লবণটা চেক করে নিচ্ছি। তো এখানে লবণটা ঠিক আছে, আর লবণ লাগবে না। তো আমি 2 মিনিটের মতো ডালটাকে রান্না করে নিচ্ছি। এই 2 মিনিটে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, আর ধনিয়া পাতার ফ্লেভারটাও পুরোপুরি ডালে চলে আসবে। তো 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা বরফ তুলে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এভাবেই ঢেকে আমি 1 মিনিট রেখে দিচ্ছি, আর 1 মিনিট পরে আমি পরিবেশনে চলে যাচ্ছি। তো 1 মিনিট হয়ে গিয়েছে, আমি পরিবেশনে চলে এসেছি। তো একটা পাত্রে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। 1 মিনিটের বেশি যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায় তাহলে ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। তো 1 মিনিটের পরে সঙ্গে সঙ্গে ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো দেখুন, রেডি হয়ে গিয়েছে ডাল রান্না। তো আমার এই ডাল রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। দেখুন, টমেটোটাও আস্ত রয়েছে, গলে যায়নি। টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি। তো সবাই বাসায় ট্রাই করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।